কাজ চলছে, ডায়েসের কাজ চলছে, মাঠ রেডি হচ্ছে, গ্রামেগঞ্জে প্রচার চলছে। কেমন সংখ্যক লোক হবে এই সভাতে? এবার লোক তো যা হবে তাতে 50-এর উপরে লোক হবে আমাদের এখানে, কারণ এখানে তো অন্য বিধানসভার লোক আসবে না। রায়গঞ্জে একটা প্রোগ্রাম হচ্ছে, সিএম এর রায়গঞ্জ সাব ডিভিশনে একটা আলাদা প্রোগ্রাম হচ্ছে, ইসলামপুরে চাকুলিয়া আর গোয়ালপুকুর যেহেতু দূরে দূরে দূরত্ব হচ্ছে, এ কারণে বেশিরভাগ আমরা ওখান থেকে বুথ ভিত্তিক লিডার যারা আছে তারাই আসবে। সাধারণ ভোটারদের ওখান থেকে ক্যারি করে আনা ইলেকশন টাইমে অসুবিধা আছে, কারণ একটা খরচার ব্যাপার আছে, এত খরচা বহন করা সম্ভব না। তাই আমরা জোর দিচ্ছি ইসলামপুর বিধানসভা এলাকা থেকে মানুষকে, এখানে গ্যাদারিংটা ইসলামপুর বিধানসভার মানুষেরই গ্যাদারিং। সিকিউরিটি পার্টটা তো ঠিকই আছে, কালকে গতকাল মিটিং হয়েছে একটা 12টার দিকে, গত এসডিও অফিসের কনফারেন্স হলে একটা মিটিং হয়েছে সিকিউরিটি সম্বন্ধে, সেখানে বিস্তারিত আলোচনা হয়েছে। সিএম সিকিউরিটি যে পার্ট থেকেও লোক ছিলেন, এডিশনাল এসপি এসডিপিও আইসি সবাই ছিলেন, সেখানে সে বিষয়ে আলোচনা হয়েছে। তাতে কোনো রকমের কোনো মুখ্যমন্ত্রী এরকম করে খাওয়ার ব্যবস্থা নেই এখানে, মুখ্যমন্ত্রীর সভা এখানে খাওয়ার ব্যবস্থা, এই সবাই কোনোদিন খাওয়ার ব্যবস্থা হয়? আর তৃণমূলের সভা করার জন্য খাওয়াতে হয় না, যাদের দলে কোনো লোক নেই, যাদের ভাড়া করে লোক আনতে হয়, যাদের পয়সা দিয়ে লোক আনতে হয়, তাদের আদর যত্ন করে খাওয়াই দাওয়াই নিয়ে আসতে হয়। আপনাদের দিচ্ছে কন্যাশ্রী, ডাক দিচ্ছে যুবশ্রী, ডাক দিচ্ছে রূপশ্রী, মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন বাংলার মুখ্যমন্ত্রী, যিনি বাংলার মানুষকে কৃষক বন্ধু দিয়েছেন, যিনি কৃষি পেনশন দিয়েছেন, যিনি বাংলার মানুষকে সবুজ সাথী, খাদ্য সাথী, রূপশ্রী, কন্যাশ্রী, ইমাম ভাতা, মসজিদ ভাতা, শিল্পী ভাতা সবাই ডাক দিচ্ছে, শিল্পীরা আলাদা প্রচার করছে, বাংলার মুখ্যমন্ত্রী আসে, চলো ইমাম মসজিদ আলাদা প্রচার করছে, সবুজ সাথীর যারা পাচ্ছে তারা আলাদা প্রচার করছে, কন্যাশ্রীর মেয়েরা স্কুলের তারা আলাদা প্রচার, আমরা তো রাজনৈতিকভাবে যেটা করার করছি আমাদের থেকে অনেক বেশি প্রচার তারা করছে, যারা মুখ্যমন্ত্রীর দ্বারা উপকৃত হয়েছেন, মুখ্যমন্ত্রী উন্নয়নের জোয়ারে যারা আজকে এসেছেন তারা বেশি প্রচার করছেন। এই জন্য লোকের চিন্তাভাবনা আমাদের করতে হবে না, লোক তো স্বতঃস্ফূর্তভাবে আসছে।